মতুয়াদের প্রতি ভালোবাসা থাকলে কেন নিঃশর্ত দিচ্ছেন না? বনগাঁর জনসভা মঞ্চ থেকে প্রশ্ন মমতার। ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে বলেও দাবি করেন তিনি। দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সোমবার বনগাঁ অভিযান সংঘের মাঠে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জনসভা মঞ্চে বক্তব্যের বেশিরভাগ সময় ধরেই ছিল মতুয়া ইস্যু। বক্তব্যের মাঝে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মতুয়াদের প্রতি যদি এত ভালোবাসা তাহলে নাগরিকত্বের ক্ষেত্রে শর্ত রেখেছেন কেন, নিঃশর্ত দিন। তিনি বলেন, মতুয়াদের প্রতি যদি এত ভালোবাসা তাহলে কেন নিঃশর্ত দিচ্ছেন না অধিকার? কেন আপনি এম্পাওয়ারমেন্ট বুক করেছেন? কেন বলছেন ফর্ম ফিল আপ করে বাবা মায়ের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে এসো? আমাকে যদি বলে তোমার বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে এসো, আমি জন্মদিনই জানি না তো সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? আজকে যদি আপনাকে বলে 50 বছর আগেকার সার্টিফিকেট নিয়ে আসুন, পারবেন নিয়ে আসতে? আপনাদের একটা কাজ করুন, আপনাদের যিনি বিজেপি প্রার্থী হয়েছে তাকে বলুন তুমি প্রথমে অ্যাপ্লাই করো। তুমি কেন অ্যাপ্লাই করছো না? কারণ বিদেশি হয়ে যাবে, নিজের বেলায় আটি ছুটি, পরের বেলায় দাঁত কপটি। কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী, কে আমি করবই? আমিও বলে রাখি, আমার সবাই নাগরিক, মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে, আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদীকে পেরোতে হবে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বনগাঁর প্রাক্তন প্রয়াত বিধায়ক ভূপেন শেঠের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ভূপেনদার মৃত্যুর পর গোপালকে আমি রাজনীতিতে নিয়ে আসি। বনগাঁর বর্ষিয়ান তৃণমূল নেতা রতন ঘোষ তার হাত ধরেই রাজনীতিতে হাতে খড়ি হয়েছে বলেও স্মরণ করিয়ে দেন। বনগাঁ তার বহু প্রিয় জায়গা, সে কথাও বলেন তিনি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দীর্ঘদিন বনগাঁর এমএলএ ছিলেন ভূপেনচন্দ্র শেঠ, মনে আছে তার নামটা? ভূপেনচন্দ্র শেঠ। আমি বনগাঁয় আসলে ভূপেনদা তার বাড়িতে আমায় ডেকে নিয়ে যেত এবং না খাইয়ে কিছুতেই ছাড়বে না, এই রকম একটা মনের মানুষ ছিলেন। ভূপেনদার মৃত্যুর পর আমি তার ছেলে গোপাল শেঠকে পলিটিক্সে নিয়ে আসি এবং সে এখন বনগাঁ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। এই যে রতনদের দেখছেন, এদের হাতে খড়ি আমার হাতে, রাজনীতি বনগাঁ টনগাঁ এইসব এলাকা আমার বহুদিনের পুরাতন এলাকা। বনগাঁটা খুব কনজেস্টেড ছিল, এখন কি একটু ল্যান্ডপোর্ট টোট করে একটু পরিষ্কার হয়েছে। তারপরই নাম না করে সন্দেশ খালি ইস্যুতে তিনি বলেন, মা বোনেদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবেন না, আমাদের এখানে মা বোনেরা অনেক সম্মানের সাথে বসবাস করে, এটা তোমাদের উত্তরপ্রদেশ নয়। যা ইচ্ছে করে যাচ্ছে, আমি ওদের বলি একটা মায়ের সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না, মা বোনেদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না। নরেন্দ্র মোদী জেনে রাখো, আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে, তাদের গায়ে হাত দিতে গেলে কেউ ভয় পায় এবং তাকে জেলে থাকতে হয়। এটা তোমার উত্তরপ্রদেশ নয় যে তপশিলীদের ওপর অত্যাচারে নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া। এদিন জনসভা মঞ্চে ওঠার আগে থেকেই মাঠে ভিড় জমিয়েছিলেন বহু মতুয়া সম্প্রদায়ের মানুষ। বক্তব্য শেষে তাদের মঞ্চে ডেকে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সাথে ডঙ্কা কাসর বাজাতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মঞ্চে আদিবাসীদের সাথেও ধামসা মাদল নিয়ে মেতে ওঠেন তিনি। বক্তব্যের মাঝেই ইন্ডিয়া জোট নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, তিন দফাতেই চুপসে গেছে প্রধানমন্ত্রীর 400 আসনের দাবিকে নস্যাৎ করে তিনি বলেন, 200 পার হবে না, 400 পার কী করে হবে? ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে বলেও এদিন দাবি করেন তিনি। তিনটে দফা ভোট হয়েছে, মুখটা চুপসে গেছে। আরে শুনে রাখো, আমি তো আজকেরটা এখন কাউন্ট করতে পারবো না, কারণ রাতই হয়ে গেলে তারপরে। তিনটে দফা যা হয়েছে তাতেই কুপোকাত হয়েছে,
এপাশ ওপাশ ধপাশ হয়েছে। বলেছিল না ইসবার 400 পার, দোষই নেই পার হোগা তো 400 ক্যাসে পার হোগা, এবার পগার পার হবে। আমরা এখান থেকে হেল্প করব, আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যা হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4 পার্টি বাদ দিয়ে এখনো। কাজেই মোদি আসছে না। বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় মতুয়াদের নিশান ওড়াতেও দেখা যায় তাকে। বনগাঁর সভা শেষ করে ফের হেলিকপ্টারে করে রওনা দেন নোয়াপাড়াতে জনসভার উদ্দেশ্যে। কেন্দ্রে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট। এদিন বনগাঁ অভিযান সংঘের ময়দানে বিশ্বজিৎ দাসের সমর্থনে জনসভা করতে এসে বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর কী কাজ করেছেন সে প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ থেকে সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।